আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইউনিক ইব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে ইলেকট্রিক বাইকের মেলা নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের প্রত্যেকটি ইলেকট্রিক বাইকের সাথে পরিচয় করিয়ে দিব। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনারা প্রত্যেকদিন নিত্য নতুন গাড়ির ভিডিও দেখতে পাবেন। সেখান থেকে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে গাড়ি অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি আমাদের কাছে কি কি কালেকশন রয়েছে। ভিউয়ার্স, আমাদের ফার্স্টে যে স্কুটিটি রয়েছে এটি হচ্ছে 504 প্লাস গোল্ড ভার্সন। এটি 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি দ্বারা পরিচালিত। আপনারা আমাদের কাছ থেকে জেল ব্যাটারি দিয়ে নিতে পারবেন, আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন। 1000 ওয়াট ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। এক চার্জে 50 থেকে 60 কিলোমিটার অনায়াসে যেতে পারবেন। এবং তার পাশে রয়েছে ভ্যাসপা মডেলের ইলেকট্রিক স্কুটি। এটা আপনারা এক চার্জে 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবেন। 1000 ওয়াট ব্রাশলেস মোটর 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত করা হয়েছে। তার পাশে রয়েছে আমাদের ময়না ইলেকট্রিক স্কুটি। ময়না ইলেকট্রিক স্কুটি এক চার্জে আপনারা যেতে পারবেন 60 কিলোমিটার। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াট ব্রাশলেস মোটর এবং 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। সামনে থাকছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনে থাকছে ড্রাম ব্রেক। তার পাশে রয়েছে শ্যাডো বিয়ার গাড়ি। এই গাড়িটি আপনারাও এক চার্জে 60 কিলোমিটার যেতে পারবেন 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি দ্বারা পরিচালিত। এবং এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াট ব্রাশলেস মোটর, ওয়াটারপ্রুফ মোটর এবং উন্নত মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অসাধারণ একটি গাড়ি। তার পাশে রয়েছে এক্সপ্লোর ডাক। এই ডাক গাড়িতে আমাদের কাছে দুটি ভেরিয়েশন হয়ে থাকে, একটি হচ্ছে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আর একটি হচ্ছে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। এই গাড়িটি এক চার্জে যেটা 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার 60 থেকে 70 কিলোমিটার যেতে পারবেন, যেটা 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার সেটা 70 থেকে 80 কিলোমিটার অনায়াসে যেতে পারবেন। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার এবং 32 অ্যাম্পিয়ার এবং ব্যবহার করা হয়েছে 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর। সামনে থাকছে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এই গাড়িতে থাকছে আপডেট ব্লুটুথ ডিভাইস সিস্টেম। এখানে আপনারা গাড়িতে ব্লুটুথ ওয়ান করে ফোনে কানেক্ট করে যে কোনো ওয়াজ মাহফিল বা মিউজিক শুনতে পারবেন। এবং এই গাড়িতে ব্যবহার করা হয়েছে সিকিউরিটি সিস্টেম। আপনারা কোথাও গাড়িতে পার্কিং করে রেখে গেলে চুরি হওয়ার কোনো ভয় ভীতি থাকবে না। আমরা খুব সুন্দর একটি সিকিউরিটি সিস্টেম দিয়েছি। এখান থেকে আপনারা একবার লক করে দিলে গাড়িটি লক হয়ে যাবে। এখন যদি কেউ গাড়িটি স্পর্শ করে বা গাড়িটা হাত দেয় অটোমেটিক সাইলেন্ট বাজতে থাকবে। আবার একটু স্পর্শ করলে গাড়িটি সাইলেন্টটি বাজতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আনলক করবেন সাইলেন্টটি বাজতেই থাকবে। তার পাশে রয়েছে 504 প্লাস গর্জিয়াস একটি ইলেকট্রিক স্কুটি। এই ইলেকট্রিক স্কুটিটাও দুটি ভেরিয়েশন হয়ে থাকে, একটা হচ্ছে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। ছেলে সাইডে 1000 ওয়াট ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। 10 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। উন্নত মানের সাসপেনশন রয়েছে। এই গাড়িটি এক চার্জে 70 থেকে 80 কিলোমিটার অনায়াসে যেতে পারবেন। এই গাড়িতে রয়েছে আপডেট ব্লুটুথ ডিভাইস সিস্টেম এবং মিটারটি একটি কালারফুল মিটার ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাবেন কতটুকু চার্জ রয়েছে, কত কিলোমিটার চালিয়েছেন, কতটুকু গতিতে চালাচ্ছেন, সব এই মিটারটিতে ইন্ডিকেট করবে। তার পাশে রয়েছে আমাদের স্মার্ট জিটি। স্মার্ট জিটি আপনারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন, আবার চাইলে জেল ব্যাটারিতেও নিতে পারবেন। এই জিটি এক চার্জে 60 কিলোমিটার অনায়াসে যেতে পারবেন। এবং এই জিটির সিটের নিচে যে জায়গাটি রয়েছে পর্যাপ্ত পরিমাণ একটি জায়গা। এই সিটের নিচে জায়গাটিতে আপনারা অনায়াসে 20 থেকে 25 কেজি মালামাল ক্যারি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত বড় একটি স্পেস রয়েছে। এবং এই স্কুটিতে আপনি বসার পরেও মাঝখানে একটি স্পেস থাকবে, এখানে কিছু মালামাল ক্যারি করতে পারবে ভিউয়ার্স। এছাড়াও আমাদের কাছে সাইকেল আইটেম অনেকগুলো কালেকশন রয়েছে। আপনারা যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Z5 ইলেকট্রিক সাইকেল, মাল ডেলিভারের একটি শক্তিশালী বাহন। এই সাইকেলটি আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি, 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং পিছনে ব্যবহার করা হয়েছে 850 ওয়াট ব্রাশলেস মোটর এবং পিছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সামনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এই সাইকেলটি যে পিছনে যে সিটটি দেখতে পাচ্ছেন, পিছনে সিটটি দিয়ে আপনার ফ্রেন্ডকে নিয়ে আপনি যে কোনো জায়গায় অনায়াসে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি চান এই পিছনে সিটটিতে আপনি মালামাল ক্যারি করবেন, ফলের ক্যারেট বা চাউলের বস্তা অনায়াসে ক্যারি করতে পারবেন। ভিউয়ার্স দেখে নেন, সিটটি অনেক সুন্দরভাবে ফোল্ডিং করা যায়। দেখেন আমি অনেক ইজিলি ভাবে সিটটি ফোল্ডিং করতেছি। এই সিটটিতে এখন আপনি চাইলে একটি ফলের ক্যারেট বা 25 কেজি চালের বস্তা, 50 কেজি চালের বস্তা অনায়াসে ক্যারি করতে পারবেন। এবং ভিউয়ার্স আপনি যদি স্পেসটি আরো বড় প্রয়োজন হয়ে থাকে, আপনি এই ঢালাটি যদি আপনাদের অসুবিধা করে তাহলে আপনি ঢালাটি নামিয়ে রাখতে পারবেন।
এখন আপনার স্পেসটি বড় হয়ে গেছে, আপনি এখানে 50 থেকে 100 কেজি মালামাল অনায়াসে ক্যারি করতে পারবেন। আবার সিটটি আপনি ঢালাটি নামিয়েও আবার সিটটি ক্লোজ করতে পারবেন। অসাধারণ একটি সিস্টেম। আপনাদের সব কালেকশন আমি দেখাতে পারলাম না, এছাড়া আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে। পরবর্তী ভিডিওতে আপনারা বাকি কালেকশনের ভিডিও দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইউনিক ব্যাগের পক্ষ থেকে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।